আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি। Yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket. যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে। নিজেকে অন্তত টি-20তে দেখছি না, মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশে পঞ্চপাণ্ডব মানে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এবং মাশরাফি বিন মুর্তজা এই পাঁচজন ক্রিকেটার কবে কোন ফরম্যাটে অভিষেক হয়েছিল এবং তারা ক্যারিয়ারের শেষ ম্যাচ কোন ফরম্যাটে কবে খেলেছিল, এসব বিষয় আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন যে কোন ক্রিকেটার কবে অভিষেক হয়েছিল এবং কবে তারা ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছে। তো আর দেরি না করে পুরো ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ১, মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়েছিল 8 নভেম্বর 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ক্যারিয়ারে তিনি শেষ টেস্ট খেলেন 9 জুন 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ওডিআই ক্রিকেটে তার অভিষেক হয় 23 নভেম্বর 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ক্যারিয়ারের শেষ ওডিআই ম্যাচ খেলেন তিনি 6 মার্চ 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং তার পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটে তার অভিষেক হয় 28 নভেম্বর 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি 6 এপ্রিল 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। মাশরাফি বিন মুর্তজা টেস্ট ক্রিকেটে 36টি ম্যাচ খেলে 78টি উইকেট শিকার করেছেন এবং ওডিআই ক্রিকেটে তিনি 220টি ম্যাচ খেলে 270টি উইকেট শিকার করেছেন। তার পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটে তিনি 54টি ম্যাচ খেলে 42টি উইকেট শিকার করেছেন। নাম্বার ২, তামিম ইকবাল। তামিম ইকবালের টেস্ট ক্রিকেটে অভিষেক হয় 4 জুন 2008 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেন তিনি 22 ফেব্রুয়ারি 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ওডিআই ক্রিকেটে তার অভিষেক হয় 9 ফেব্রুয়ারি 2007 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ক্যারিয়ারের শেষ ওডিআই ম্যাচ খেলেন তিনি 5 জুলাই 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে। তার পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটে তার অভিষেক হয় 1 সেপ্টেম্বর 2007 সালে কেনিয়ার বিপক্ষে। ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি 9 মার্চ 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। তামিম ইকবাল টেস্ট ক্রিকেটে 70টি ম্যাচ খেলে 5,134 রান করেছেন। ওডিআই ক্রিকেটে তিনি 243টি ম্যাচ খেলে 8,357 রান করেছেন। তার পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটে তিনি 78টি ম্যাচ খেলে 1,758 রান করেছেন। নাম্বার ৩, মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত শুধু টেস্ট ক্রিকেটেই অবসর ঘোষণা করেছেন। টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয় 9 জুলাই 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেন তিনি 7 থেকে 11 জুলাই 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্ট ক্রিকেটে তিনি 50টি ম্যাচ খেলে 2,914 রান করেছেন। তার পাশাপাশি বল হাতে তিনি 43টি উইকেট শিকার করেছেন। নাম্বার ৪, মুশফিকুর রাহিম। মুশফিকুর রাহিম এখন পর্যন্ত শুধু টি টোয়েন্টি ক্রিকেটে অবসর ঘোষণা করেছেন। টি টোয়েন্টি ক্রিকেটে তার অভিষেক হয়েছিল 28 নভেম্বর 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি 1 সেপ্টেম্বর 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। মুশফিকুর রাহিম টি টোয়েন্টি ক্রিকেটে 102টি ম্যাচ খেলে 1,500 রান করেছেন। নাম্বার ৫, সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন পর্যন্ত শুধু টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে অবসর ঘোষণা করেছেন। টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়েছিল 18 মে 2007 সালে ইন্ডিয়ার বিপক্ষে এবং ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ তিনি খেলতে চলেছেন 27 সেপ্টেম্বর 2024 সালে ইন্ডিয়ার বিপক্ষে অথবা 29 অক্টোবর 2024 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের অভিষেক হয়েছিল 27 নভেম্বর 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচ তিনি খেলেছেন 25 জুন 2024 সালে আফগানিস্তানের বিপক্ষে। টেস্ট ক্রিকেটে তিনি 70টি ম্যাচ খেলে 4,600 রান করেছেন। তার পাশাপাশি বল হাতে তিনি 242টি উইকেট শিকার করেছেন।
এবং টি টোয়েন্টি ক্রিকেটে তিনি 139টি ম্যাচ খেলে 2551 রান করেছেন। তার পাশাপাশি বল হাতে তিনি 149টি উইকেট শিকার করেছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। এই পাঁচজন ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটারের অবসরটি আপনাদের কাছে সবথেকে বেশি কষ্ট লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।